বিমানবন্দর থেকে 8 কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বিমানের ক্যাটারিং বিভাগে কর্মরত এক কর্মচারীর মাধ্যমে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে বুধবার দুপুর 1টার দিকে সেখানে যান কাস্টমস কর্মকর্তারা। এ সময় বাধার মুখে পড়লে এনএসআইয়ের সহযোগিতায় ভেতরে প্রবেশ করেন তারা। প্রায় 7 ঘন্টা পর অভিযুক্ত আব্দুল আজিজ ক্যাটারিং সেকশনে আসলে তার দেহ তল্লাশি চালিয়ে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো 5টি ব্যান্ডেলে 70টি স্বর্ণের বার জব্দ করা হয়। 8 কেজি ওজনের এই স্বর্ণের বাজার মূল্য প্রায় 6.5 কোটি টাকা। দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে দেশে আসা এই স্বর্ণ আব্দুল আজিজের মাধ্যমে পাচার হওয়ার কথা ছিল।